পৃথক দুর্ঘটনা মেদিনীপুরে দুই বাইক আরোহীর মৃত্যু। কিছুক্ষণ আগেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। দুই পৃথকের পথ দুর্ঘটনায় পশ্চিম মেদিনীপুর জেলায় মৃত্যু হলো দুই বাইক আরোহীর, আহত হয়েছে এক যুবক। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের গুড়শিড়িপাল থানার চাঁদড়ার দেড়বেড়ার কাছে রবিবার রাতে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশ থেকে গাছে ধাক্কা মেরে গুরুতর আহত হয় সুনীল মাহাতো, বয়স 26 বছর ও ইন্দ্রজিৎ আগুয়ান নামে দুই যুবক। স্থানীয়দের তাদেরকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। মারা যান সুনীল মাহাতোর নামে ওই একই যুবক। আশঙ্কাজনক অবস্থায় ইন্দ্রজিৎকে আগুয়া চিকিৎসক চলছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ঠিক কী কারণে এই দুর্ঘটনাটি ঘটেছিল খতিয়ে দেখার জন্য গুড়শিড়িপাল থানায় পুলিশ তদন্ত কাজ শুরু করেছে। অপরদিকে সোমবার বিকেলে ঘাটাল পাঁশকুড়া রাস্তায় সড়কে বেলতলার কাছে দুটি লরির মাঝে পড়ে যায়, মৃত্যু হয় এক যুবকের। বাইকটি দুমড়ে মুজড়ে গেলেও মৃত্যু ওই যুবকের পরিচয় জানতে না গেলেও বাইকের নম্বর দেখে পুলিশ জানতে পারে বাইকটি বিহারীলাল বাঙাল নামে হুগলি এক ব্যক্তি। সেই সঙ্গে পুলিশ ওই যুবকের নাম জানবার চেষ্টা করে, তবে ঘটনাটি কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।